আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনে একশো আটচল্লিশ পদে একটি সার্কুলার প্রকাশিত হয়েছে এখানে বেশ কয়েকটি পদে লোক নেওয়া হবে আবেদন শুরু হবে হচ্ছে আবেদন করার সময় শুরু হবে পঁচিশে মে থেকে এবং এর শেষ সময়সীমা হচ্ছে পনেরোই জুন এখানে অনেকগুলো পদে আবেদন করা যাবে কিন্তু এগুলো সবই পনেরো গ্রেডের নিচে তো এখানে একটি ওয়েবসাইটের ঠিকানা দিয়ে দিয়েছে এই ঠিকানায় আপনারা প্রবেশ করে আবেদন করতে পারবেন এখানে প্রথম পথটি হলো সহকারী ভাণ্ডার রক্ষক এটি ষোলোতম গ্রেডের একটি চাকরি আর এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট চেয়েছে খুলনা হবিগঞ্জ জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই লেখা আছে অর্থাৎ এনারা আবেদন করতে পারবে না আর তারপরে আছে গাড়ির চালক অর্থাৎ ড্রাইভার এরপর আছে নিরাপত্তা প্রহরী এখানে একশো পদ রয়েছে এখানে মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমানের সার্টিফিকেট এবং এখানে খাগড়াছড়ি রাঙামাটি জয়পুরহাট নাটন নড়াইল এদের এই জেলারা প্রার্থীগণ আবেদন করতে পারবে না আচ্ছা অফিস সহায়ক পদে আছে বিশ অফিস সহায়ক পদের জন্য গোপালগঞ্জ মাদারীপুর রাজবাড়ী ফেনী লক্ষ্মীপুর পিরোজপুরের প্রার্থীগণ আবেদন করতে পারবেন না এরপর আছে ট্রাক্টর চালক ও ট্রাক চালক এখানে জেলা রেস্ট্রিক্টেড করে দেওয়া আছে এবং আমি এই লিঙ্কটি আমার ভিডিওতে ব্লিপ করছে দেখেন এই লিঙ্ককে আপনার প্রবেশ করে এখানে আবেদন করতে পারবেন